ওম শান্তি। 13/7/2022-এর মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীরের চেতনা ভুলে যাও, অশরীরী হওয়ার জন্য পুরুষার্থ করো। কেননা এখন ঘরে ফিরে যেতে হবে। প্রশ্ন, তোমরা আস্তিক বাচ্চারা কোন শব্দটা বলতে পারো? উত্তর, ভগবান আমাদের পিতা। আস্তিক বাচ্চারাই এটা বলতে পারে, কেননা তাদের কাছে পিতার পরিচয় আছে। নাস্তিক তো জানেই না। আস্তিক বাচ্চারাই বলবে, আমরা তো এক শিব বাবার, দ্বিতীয় আর কেউ নেই। প্রশ্ন, তীব্র পুরুষার্থী হওয়ার জন্য কোন স্থিতির প্রয়োজন? উত্তর, সাক্ষী স্থিতি। সাক্ষী হয়ে প্রত্যেকের পার্টকে দেখে পুরুষার্থ করতে থাকো। গীত, মরণ তোমার গলিতেই। ওম শান্তি। এটা কারা বলেছে? জীব আত্মারা বলেছে, যারা সামনে বসে আছে। এখানে এটা বলা যায় না যে আত্মা বসে আছে, না, জীব আত্মারা বসে আছে। বাবা বুঝিয়েছেন যে আত্মাই শরীর দ্বারা প্রতিটি কাজ করে থাকে। একে বলে দেহী অভিমানী। দেহতে থেকে নিজের পরম পিতা পরমাত্মাকে বলে যে আমরা আত্মারা এখন তোমার গলার হার হব, অর্থাৎ আমরা এই শরীর ত্যাগ করে তোমার কাছে চলে যাব। বাবা বুঝিয়েছেন, যেমন মানুষের বংশলতিকা আছে, ব্রহ্মা সরস্বতী আদম ইব ইত্যাদি ওদেরও বংশলতিকা তৈরি হয়। তোমরা দেখেছ মূল বতনেও বংশলতিকা বা বৃক্ষ আছে। প্রথমে আছেন শিব। তোমরা আত্মারা আমার গলার হার কিভাবে হবে? আমাকে স্মরণ করলে। যে যত আমাকে স্মরণ করবে ততই তীব্র বেগে দৌড়াতে পারে। তাদের আমার প্রতি গভীর ভালোবাসা, আমার কাছে না এসে থাকতে পারবে না। কেননা আত্মা এই শরীরের সাথে সুখে নেই, দুঃখে আছে। ভগবান তো হলেন নিরাকার, তিনি বলেও থাকেন নিরাকার আত্মাদের। সেই পরম পিতা পরমাত্মাই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন, তিনি হলেন ত্রিকালদর্শী। কোনো মানুষ সে যত বড় পণ্ডিত হোক না কেন, বেদ শাস্ত্র পড়ুক না কেন, তাদের মধ্যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান নেই। নাস্তিক হওয়ার কারণে ত্রিকালদর্শী হতে পারেনি। তোমরা বাচ্চারা এখন আস্তিক হয়েছ, বাবা তোমাদের পরিচয় দিয়েছেন, সেই জন্যই তোমরা বাবা বলার অধিকারী হয়েছ। ওরা তো বলে পরমাত্মা সর্বব্যাপী, এর ফলে কি প্রাপ্ত করতে পেরেছে? কিছুই না। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি এমন বলেন না যে আমি সর্বব্যাপী। তবে তো সবাই ফাদার হয়ে গেল, ফাদারহুড কি বলা হয়? এক বাবার সন্তান সবাই, তাকে প্রভু ঈশ্বরও বলা হয়। ব্রহ্মা বিষ্ণু ও শঙ্করের রচয়িতা তিনি। ত্রিমূর্তি ব্রহ্মা বলাটাও ভুল, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পিতা তিনি। তিনি ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছেন। তোমরাও জানো ব্রহ্মার মুখের দ্বারা, পরম পিতা পরমাত্মা শিবের দ্বারা আমরা ত্রিকালদর্শী বা সদর্শন চক্রধারী হচ্ছি। স অর্থাৎ আত্মার জ্ঞান, আত্মাই স্বরাজ্য পেয়ে থাকে। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মাই ভালো বা মন্দ সমস্ত সংস্কার ধারণ করে। তোমরা জানো আমরা আত্মারা এখন তম প্রধান হয়ে গেছি, বলাও হয়ে থাকে পতিত আত্মা বা পবিত্র আত্মা। শরীরের নাম নেওয়া হয় না, পুণ্য আত্মা মহান আত্মা বলা হয়, আত্মারই মহিমা করা হয়। আত্মা পরম পিতা পরমাত্মা বাবার কাছে বসে শোনে। দুনিয়াতে কেউই জানে না যে বাবা এইভাবে বসে বাচ্চাদের পড়ান। এখন তোমরা বুঝেছ যে আমরা বাবার হয়েছি, বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। দ্বিতীয় আর কারো সাথেই আমাদের কোনো কাজ নেই। আত্মা বলে, আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। স্টুডেন্টস মনে করে আমার তো একজনই টিচার, তোমাদের একজনই পিতা এবং শিক্ষক, তিনিই পতিত পাবন বাবা। সমস্ত আত্মাদের কানেকশন
ওই বাবা এবং শিক্ষকের সাথেই। যদিও কোনো ব্রাহ্মণী পড়ায়, কিন্তু সেও আমি বাবার কাছ থেকেই পড়েছে। বাবা বলেন, তোমরা আমাকেই স্মরণ করো নাকি ব্রাহ্মণীকে স্মরণ করো? এখন তোমরা বাচ্চারা বাবাকে জেনেছো, চিনেছো, তোমরা আস্তিক হয়েছ। যারা জানে না তারা হলো নাস্তিক, অনাথ। বাবার নাম, রূপ, দেশ, কাল কি কিছুই জানে না। বলে থাকে ওনার কোনো নাম রূপ নেই। তোমরা এখন জেনেছ ওনার নাম শিব। তিনি নিজে শরীর তো ধারণ করেন না, সেই জন্যই ওনার নাম বদল হয় না। তোমরা জানো আমাদের 84 জন্মে নাম রূপ বদলে যায়। ওনার নামই হলো শিব। যেমন আত্মার রূপ আছে, তেমনি পরমাত্মারও রূপ আছে। এমন নয় যে পরমাত্মা কোনো অখণ্ড বিশাল জ্যোতি। বাবা বলেন, আত্মা যেমন ছোট নক্ষত্রের মতো, আমিও ঠিক তাই। কিন্তু আমার মধ্যে জ্ঞান আছে, সেই জন্যই আমার মহিমা। সত্য চিত্ত আনন্দ স্বরূপ, জ্ঞানের সাগর তিনি। চৈতন্য তবেই তো জ্ঞান শোনাই, তিনি হলেন চৈতন্য বীজ রূপ। একটা জড় বীজ তো কিছুই শোনাতে পারবে না, মানুষ সেটা জানে। যেমন বাবার বুদ্ধিতে সম্পূর্ণ মনুষ্য সৃষ্টির বৃক্ষের জ্ঞান আছে, তেমনি তোমাদের বুদ্ধিতেও আছে। কত ভ্যারাইটি রয়েছে, একজনের চেহারা দ্বিতীয় কারোর সাথে মেলে না। প্রত্যেকের চেহারা আলাদা আলাদা, প্রত্যেকের নিজের নিজের ভূমিকা রয়েছে। বাবা বোঝান কত বড় এই অসীমের নাটক, কত ভ্যারাইটি ফিচার্স রয়েছে, প্রত্যেকেই এই ড্রামার কুশীলব। যখন এই ড্রামা অবিনাশী, সুতরাং কোনো অ্যাক্টারই বদল হতে পারে না। তোমরা জেনেছ যে 84 জন্মে আমাদের 84টা নাম হয়। এখন নাম সম্পূর্ণ হয়েছে, বর্ণও সম্পূর্ণ হয়েছে, এখন আবারও রিপিট হবে। অর্থাৎ গীতার এপিসোড রিপিট চলছে। সর্বপ্রথম শ্রীমৎ ভগবানের গাওয়া হয়েছে, কিন্তু ভগবানকে ভুলে গেছে। শিব বাবার জয়ন্তী হয় তবেই কৃষ্ণ জয়ন্তী হয়। এমন তো নয় যে বাবার জয়ন্তী হারিয়ে গেল আর বাচ্চার জয়ন্তী পালন হলো। বাচ্চারা, তোমাদের বোঝানো হয় যে লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল, তারা এই উত্তরাধিকার কিভাবে পেয়েছে? পরমপিতা পরমাত্মার কাছ থেকে। পরমপিতা পরমাত্মাই রাজযোগ শেখান। কবে? বাবা বলেন, আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি, যখন আসুরী রাজ্যের বিনাশ হয়, দৈবী রাজ্যের স্থাপনা হয়। যারা আস্তিক হয়েছে তারাই উত্তরাধিকার পাচ্ছে, নাস্তিক উত্তরাধিকার পেতে পারে না। বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্তি দিতে। এখন এরা সুখধামে যাবে আর বাকি আত্মারা হিসেব নিকেশ মিটিয়ে তারপর ফিরে যাবে। নিরাকার বাবা সব আত্মাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। যিনি নিয়ে যান তাকে মহাকাল, কালেরও কাল বলা হয়। কালের কাল, মহাকালেরও মন্দির আছে। মহাকাল হলেন শিব বা সোমনাথ, রুদ্র বলা হয়। তিনি সম্মুখেই বলেন, আমি সব আত্মাদের গাইড, সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা বলেন, তোমাদের এই রাবণ রাজ্য থেকে মুক্ত করি। এটা হলো রাবণ রাজ্য। এখন রাবণ রাজ্য মুর্দাবাদ হয়ে রাম রাজ্য জিন্দাবাদ হবে। রাম রাজ্য তো সবাই চায় না, সুতরাং অবশ্যই রাবণ রাজ্যের বিনাশ হওয়া উচিত। বাবা বোঝান, এখন এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে, আদি সনাতন দেবী দেবতা ধর্মকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। এখন ওই গীতা এপিসোডই চলছে। যাদব কৌরবরাও পূর্বের মতোই আছে। যাদবরা হলো ইউরোপবাসী, মিসাইল আবিষ্কার করে ওরাই। এটাও লেখা আছে যে ইন্টারন্যাশনাল লড়াইয়ে সব শেষ হয়ে যাবে। কেউই নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে জানে না। গায়ন আছে যে ধর্মই হলো শক্তি,
রিলিজিয়াস মানুষদের ভালো বলে মান্য করা হয়, ইরিলিজিয়াসদের মন্দ বলা হয়। তোমরা জানো ভারতে ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এখন ভারত অধার্মিক হয়ে গেছে, নিজের ধর্মকে ত্যাগ করেছে, ড্রামা অনুসারে ত্যাগ করতেই হবে। ওখানে মহারাজা মহারানীর রাজত্ব চলে, উজির মন্ত্রী পরামর্শদাতা ইত্যাদি ওখানে থাকে না, নিয়ম নেই। যখন পতিত হয়ে যায় তখনই উজির ইত্যাদির প্রয়োজন পড়ে। এখন তো এক একটি রাজধানীর জন্য কত কত মন্ত্রী থাকে, একের মত অন্যের সাথে মেলে না, কত মতভেদ হতেই থাকে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের পড়াচ্ছেন মানুষ থেকে দেবতা তৈরি করে তোলার জন্য। বাবা বলেন সবাই নিজেকে আত্মা মনে করো, দেহের সব সম্বন্ধকে ভুলে যাও, সম্পূর্ণ বেগার হয়ে গেছ, সব কিছুই দিয়ে দিয়েছ, শরীরও দিয়ে দিয়েছ, বাকি তবে কি রইল, কিছুই না। পরম পিতা পরমাত্মা বলেন আমি আত্মাদের সাথে কথা বলি, আত্মাদের নিয়ে যেতে হবে, এই শরীরের চেতনা ভুলে যাও, এতেই পরিশ্রম আছে। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ কল্প তোমরা দেহ অভিমানে ছিলে, লৌকিক বাবাকে স্মরণ করেছ, এখন দেহি অভিমানী হয়ে আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলেই শক্তি পাবে। হে বাচ্চারা, হে আত্মারা, মাম একম স্মরণ করো, দ্বিতীয় আর কিছুকে নয়, ভুল করেও কাউকে স্মরণ করবে না, তোমরা এটা প্রতিজ্ঞা করেছ। বাবা আমার তো এক তুমিই আছো, আমি আত্মা তুমি পরমাত্মা, তুমি বলেছ আত্মা আমার সন্তান, এখন রাবণের দুঃখ থেকে তোমাদের মুক্ত করে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এখন বাচ্চাদের ধৈর্য ধরতে হবে, যখন রাজধানী স্থাপন হয়ে যাবে তখনই এই মহাভারী মহাভারতের লড়াই শুরু হয়ে যাবে, তখনই কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ হবে। আমি তো কালেরও কাল সিদ্ধ হলাম, তাই না? আমি বাবা এবং শিক্ষক, পতিত পাবন আর মহাকাল, কোথায় নিয়ে যাব? মিষ্টি বাচ্চারা, মুক্তিধামে নিয়ে যাব, এখানে মুক্ত হয়ে তারপর স্বর্গে আসবে। তোমরা পড়াশোনা করছো ভবিষ্যতে দেবী দেবতা হওয়ার জন্য, এখন তোমরা ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান। সবাই বলে আমরা ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান, ব্রহ্মার সন্তানরা সবাই ভাই বোন, বিকারে যেতে পারে না, আমরা ঈশ্বরীয় পৌত্র পৌত্রী, ওনার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে, কল্পে কল্পে যদি পুরুষার্থ করে থাকো তবে তোমরা এখনও তা করতে শুরু করে দেবে, এতে সাক্ষী থাকার অভ্যেসের প্রয়োজন। সাক্ষী হয়ে দেখো প্রত্যেকে কতটা পুরুষার্থ করছে, কতটা ফলো করছে, কারণ নাম রূপে ফেঁসে যাওয়া উচিত নয়। বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে। বাবা বলেন হে বাচ্চারা, আমি তোমাদের রাজযোগ শিখিয়ে পবিত্র করে সঙ্গে করে নিয়ে যাব, এখন তোমরা বুঝতে পেরেছ, অবশ্যই কল্পে কল্পে আমরা বাবার কাছে শিক্ষা পাই ড্রামা অনুসারে, তোমরা সবাই দ্রৌপদী, এটা কোনো সুখের রাজ্য নয়, এর ওপরে কাহিনীও তৈরি হয়েছে, এখন বাবা বাস্তবিক অর্থে বোঝান, তোমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছ, সবাইকে পাঁক থেকে বের করছো, সবাই কামচিতায় বসে জ্বলে মরছে, তোমাদের মাথার ওপরে তো জ্ঞানের বর্ষা হচ্ছে। বাবা বলেন এই আমার বাচ্চারা জ্বলে খাক হয়ে গেছে, আমি এসেছি সবাইকে মুক্ত করে সঙ্গে করে নিয়ে যাব, মানুষ তো এসব জানে না, তোমরা এখন ঘোর অন্ধকার থেকে বেরিয়ে এসেছ, এখন বাবা বলছেন আমাকে স্মরণ করো, ঘরকে স্মরণ করো। তোমরা আত্মারা ঘরকে ভুলে গেছ, গানও গায় মূল বতন সূক্ষ্ম বতন,
মূল বতনে সব আত্মারা নিবাস করে। আত্মা কি, পরমাত্মা কি, মূল বতন কি, কিছুই জানে না। ওরা তো আত্মাই পরমাত্মা বলে সব খেলাকে শেষ করে দেয়। বাবা বলেন, এটাও ড্রামায় আছে। এই সময়ে যা কিছু হচ্ছে, যা সেকেন্ডে পার হয়ে যাচ্ছে, সেটা ড্রামায় আবারও রিপিট হবে। বাবা বসে পড়াচ্ছেন। এই রিপিটেশনের রহস্য বাবা বুঝিয়েছেন। এমন নয় যে ড্রামায় আমার যে ভাগ্যে আছে সেটাই পাব। ড্রামা অনুসারেই যদি পার্ট চলে, তবে কেন আমরা পুরুষার্থ করব, এমনটাও অনেকে ভাবে। কিন্তু না, পুরুষার্থ তো করতেই হবে। বাবা এসেছেনই পুরুষার্থ করানোর জন্য। বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, সাক্ষী হয়ে দেখতেও হবে কে তীব্র পুরুষার্থ করছে, কে ভালো পদ পেতে পারে বাবার দ্বারা, কে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে চলেছে। সাক্ষী হয়ে পুরুষার্থ করতে আর করাতে হবে, এবং সাক্ষী হয়ে দেখতেও হবে যে অমুকে কতটা সার্ভিস করছে, কতজনকে তোমরা সমান বানিয়েছ, বাবার পরিচয় দিয়েছ। অন্যদের পুরুষার্থ দেখে নিজেকেও পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, দেহ এবং দেহের সম্বন্ধকে ভুলে সম্পূর্ণ বেগার হতে হবে। আমার কিছুই নেই, দেহই অভিমানী হয়ে থাকার জন্য পরিশ্রম করতে হবে। কারো নাম রূপের প্রতি ফেঁসে যাওয়া উচিত নয়। দুই, ড্রামায় থাকলে পুরুষার্থ করে নেব এমন ভেবে পুরুষার্থহীন হওয়া উচিত নয়। সাক্ষী হয়ে অন্যদের পুরুষার্থ দেখে তীব্র পুরুষার্থী হতে হবে। বরদান, স্মৃতি স্বরূপের বরদানের দ্বারা সদা শক্তিশালী স্থিতির অনুভবকারী সহজ পুরুষার্থী ভব। বিস্তার, সদা শক্তিশালী বিজয়ী সেই হতে পারে যে স্মৃতিস্বরূপ স্থিতিতে স্থিত থাকে, তাকেই সহজ পুরুষার্থী বলা হয়। সেসব পরিস্থিতিতেই সদা অচল থাকে, যা কিছুই হোক না কেন, পরিস্থিতিরূপী বড় থেকে বড় পাহাড়ও আসুক না কেন, সংস্কার সংঘর্ষের মেঘ আসুক, প্রকৃতিও পরীক্ষানিক, কিন্তু সে অঙ্গদের মতো মন বুদ্ধিরূপী পাকে নাড়াতে দেয় না। ঘটে যাওয়া আলোড়নের স্মৃতি মনে করার পরিবর্তে ফুলস্টপ লাগিয়ে দেয়, তার কাছে কখনোই আলস্য আসতে পারে না। স্লোগান, জ্ঞানের পরাকাষ্ঠায় পৌঁছতে হলে গুপ্তরূপে পুরুষার্থ করো। জ্ঞানের পরাকাষ্ঠায় পৌঁছতে হলে গুপ্তরূপে পুরুষার্থ করো। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি উদার চিত্ত আত্মা। ওম শান্তি।